১৩ জুলাই মঙ্গলবার রাত ৮টায় গোলাম কিবরিয়া আছে এডিটর্স পিকে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ঈদ উপলক্ষে নয় দিন লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন, ২৩ জুলাই থেকে আবার ১৪ দিনের কড়াকড়ি। করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় ৩,২০০ কোটি টাকার প্রণোদনা, প্রত্যেককে পাবেন ২,৫০০ করে। এবং করোনা পরিস্থিতি ও লকডাউনে বেশিরভাগ জেলাতেই বসেনি কোরবানির পশুর হাট, গ্রামাঞ্চলের হাটে পশুর সরবরাহ থাকলেও নেই ক্রেতা। ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামীকাল মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত কঠোর লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সকালে এই প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে দেশে করোনায় আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে আর ২৪ ঘন্টায় নতুন রোগী ১২,১৯৮ জন। করোনা ও লকডাউন পরিস্থিতি নিয়ে কথা বলতে বসুন্ধরা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর সাইদুর রহমান। ডক্টর সাইদুর রহমান, আপনাকে স্বাগত। যখনই এই মহামারী বা অতিমারী মোকাবেলায় লকডাউনের কথা আসে, তখনই সঙ্গে সঙ্গে উচ্চারিত হয় মানুষের জীবন জীবিকার কথা। এখনও আমরা দেখলাম যে কোরবানি ঈদকে কেন্দ্র করে পশুর হাট থেকে শুরু করে অনেক কিছু বিবেচনায় শিথিল করা হচ্ছে লকডাউন। এই দুইটার মধ্যে সমন্বয় করা যায় কীভাবে, মানুষের জীবন জীবিকাও যেন বেঁচে থাকে আর মহামারীকেও যেন আমরা মোকাবেলা করতে পারি, দুটার মধ্যে সমন্বয়ের পথটা কি? এটা খুবই জটিল প্রশ্ন। এটা সমন্বয়ের চেয়ে মূল কথা হচ্ছে আপনি অগ্রাধিকার দিবেন কাকে, জীবনকে না জীবিকাকে, এটি প্রথমে নির্ধারণ করতে হবে এবং সেটির আলোকে দ্বিতীয়টির কার্য। প্রধানত আমরা বুঝতে পারি যদি মানুষ বেঁচে থাকেন তবেই তো তার জীবিকা নির্বাহের প্রশ্ন আসে, এবং এই বেঁচে থাকাটি আসলে প্রাণের প্রাণ রক্ষাকে গুরুত্ব দিলে অবশ্যই জীবন আগে জীবিকা পরে, এবং এই অগ্রাধিকার যখন আপনি নির্ধারণ করে ফেলবেন তখন আপনি প্রাণ রক্ষার সকল আয়োজন সম্পন্ন করে জীবিকা উপার্জনের ব্যবস্থা করবেন। ঠিক যেটা মানুষ যুদ্ধাবস্থায় করে, যুদ্ধাবস্থায় কি মানুষ তাদের নিয়মিত আয়ের মতন আয় করে নাকি ব্যয় করে নাকি সেই মানের জীবন যাপন করতে পারে, একইভাবে যখন এই মহামারী মোকাবেলায় পৃথিবীব্যাপী আপনারা খেয়াল করবেন যারা খুবই ধনী দেশ তারাও কিন্তু একটি কম্প্রোমাইজ কোয়ালিটি মানে একটি এক ধরনের মানের জীবন মানে একটি সমন্বয় সাধন করেছেন। অতএব জীবিকার প্রশ্নটি গুরুত্ব দিতে হবে বটেই, কিন্তু এখানে আমি এইমাত্র আপনাদের সংবাদে শুনছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ৩,০০০ কোটি টাকার উপরে আসলে মানুষকে সহায়তা দিবেন। এই এই উদ্যোগটি হচ্ছে প্রধান আসলে, যে আমাদের তো আসলে সকল মানুষের সাহায্য লাগবে না, তারা শুধু তাদের বাকি প্রায় মনে করেন সারা দেশে ২.৫ কোটি আমরা যতদূর হিসাব থেকে শুনতে পাই যাদের প্রতিদিনই আসলে সহায়তা প্রয়োজন। এই এই ব্যাপারটি আসলে আমাদের খেয়াল করবেন সম্পূর্ণ দায়িত্বটি অজিব সরকারের, কিন্তু যদি আমরা একটু ভিন্নভাবে ভাবি যে এই গরিব মানুষদের তাদের ঘরে আটকে রাখার প্রয়োজনীয়তাটা কি, এটা অবশ্যই ওনার জীবনের জন্য যেমন গুরুত্বপূর্ণ বাকি ১৩-১৪ কোটি মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, অতএব ওই ৩ কোটি মানুষের জীবনযাপনের উপাদান সরবরাহের আংশিক দায়িত্ব কিন্তু এই ১৩ কোটি মানুষের উপরও পড়ে। আমরা যতই বলি না কেন যে আমরা আমাদের আমাদের জীবিকাও আজকাল প্রশ্নবিদ্ধ, আমার জীবিকাও কমে গেছে, আমি একাধিকভাবে শুনেছি বিভিন্ন ব্যবসায়ীরা বা অন্যান্য নিয়োগকর্তারা বলছেন আমাদেরও তো আয় কমে গেছে, অতএব আমি কিভাবেই বা আমার শ্রমিককে ব্যয় নির্বাহ করবো, আমার যার আমার গাড়ি না চললে আমি কিভাবে শ্রমিককে বেতন দিব। প্রশ্নগুলো অ্যাপারেন্টলি খুব মনে হবে যেন বোধহয় এটা তো খুবই যৌক্তিক, কিন্তু যদি আজকে এই মহামারীর পৃথিবীর অন্যান্য দেশের ব্যবসায়ীদেরকে দেখেন তাহলে কিন্তু এই প্রশ্ন উত্থাপিত হয়নি, তারা সীমিত আকারে ৭০ বা ৮০ ভাগ তারা বেতনের ৭০ থেকে ৮০ ভাগ বিভিন্ন দেশে আসলে সহায়তা আকারে দেওয়া হয়েছে। তো আসলে জীবন জীবিকার প্রশ্নটিকে সামনে এনে আমরা এই মহামারীটিকে দীর্ঘ করছি, আমরা প্রাণের মূল্য গুনছি নিয়মিত, এবং এবারও তাই ঘটলো দুর্ভাগ্যজনক। আজকে আপনারা গত ৭ দিন যাবৎ প্রায় ২০০র উপরে মৃত্যু, ১১,০০০-১২,০০০ করে সংক্রমণ, ৩০-এর কাছাকাছি সংক্রমণের হার, এরকম একটি দেশ আপনি যদি অন্য দেশের উদাহরণ দিলে সবাই বলে বিদেশের উদাহরণ দিবেন না, কিন্তু আপনি অন্য আরেকটি দেশের নাম বলেন যে আমাদের মতো এইরকম সংক্রমণের হার ৩০, এরকম একটি অবস্থা থেকে তারা শিথিল করছে তাদের নিয়ম। সেই জায়গাটাতেই আসছিলাম ডক্টর সাইদুর রহমান, এই যে অন্য দেশের কথা আপনি বললেন, আমরা দেখেছি যে পৃথিবীর অনেক দেশে, যদি উন্নত বিশ্বের কথাই বলে, অনেক জায়গায় স্কুল কলেজ খুলে গেছে, হোটেল রেস্তোরাঁ খুলে গেছে, তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পেরেছে। কোন কোন বিষয়গুলো নিশ্চিত করতে পারলে আমরা সেই জায়গায় যেতে পারবো? একটা ব্যাপার বলতেই পারি আমরা সাধারণ মানুষ হিসেবে যে তাদের ভ্যাকসিনেশনটা অনেক বেশি
মাত্রায় হয়েছে অনেক বেশি মানুষের। আর কোন কোন বিষয়গুলো আমাদের নিশ্চিত করতে পারলে আমরা এই অবস্থা থেকে, এই দমবন্ধ অবস্থা থেকে কিছুটা মুক্তি পাব? প্রথমটি, দমবন্ধ অবস্থাটিকে ভিন্নভাবে উপলব্ধি করতে হবে। মাস্ক পরাকে দমবন্ধ মনে করা যাবে না, এটা হচ্ছে একটি কালচারাল চেঞ্জ। মাস্ক পরাকে দমবন্ধ বলেনি ডক্টর সাইদুর রহমান, আমি আমার বক্তব্যটা পরিষ্কার করি, আমি বলছি যে সাফোকেটিং অবস্থা, লকডাউন অবশ্যই দমবন্ধ করার অবস্থা, সারা দেশের জন্য, ছাত্রদের জন্য, মানুষের জন্য, সেটার কথা বলা হয়েছে। আমি বলছি স্কুল কলেজের ক্ষেত্রেও দূরত্ব, আমরা যে বিষয়গুলো আসলে নিশ্চিত করতে, আমরা পশ্চিমা বিশ্বে যে উদাহরণগুলো দেই সেখানে যে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে, আপনি একটি বলেছেন শুধু ভ্যাকসিনেশন, দ্বিতীয়টি হচ্ছে মাস্ক, তৃতীয়টি হচ্ছে দূরত্ব, চতুর্থ তো সেখানে প্রত্যেকের পরীক্ষা, স্কুলের ছাত্রছাত্রীদের হাতে অ্যান্টিজেন, র্যাপিড অ্যান্টিজেন কিট দিয়ে দেওয়া হয়, ওখানে মুদি দোকানগুলোতে ফ্রি অ্যান্টিজেন কিট পাওয়া যায়, মানে মানুষ পরীক্ষা করে যখনই লক্ষণ হবে সেই ছাত্র অথবা তার পরিবার সাথে সাথে আলাদা হয়ে যাবে। এই যে বাকি বিষয়গুলো, এগুলো নিশ্চিত করার ফলে স্কুল কলেজ খুলেছে। কিন্তু আপনাকে আমি এই প্রসঙ্গে বলতে চাই, পৃথিবীর যতগুলো দেশ প্রথমবার স্কুল খুলেছিল প্রায় সবাই সেগুলো আবার বন্ধ করেছিল, মানে যতগুলো দেশ পৃথিবীতে, তারপর সেই অভিজ্ঞতার আলোকে এবং টিকার কাভারেজ অনেক বেশি বাড়ানোর পরে, মানুষের সচেতনতার মান অনেক বৃদ্ধি করার পরে, পরীক্ষা বাড়ানোর পরে, তারপর তারা দ্বিতীয়বারের মতো স্কুল খুলেছে। সেগুলো কোনো কোনো দেশে টিকে আছে, কোনো কোনো দেশে আজকে স্পেনে বন্ধ হয়েছে কারফিউ আকারে, আজকে থাইল্যান্ডে সকল কিছু কারফিউ, ব্যাংককে কারফিউ দেওয়া হচ্ছে গতকালকে থেকে। আমি বলছি যে অবশ্যই চেষ্টা করছে পশ্চিমারা, এখান থেকে তাদের 60%, 50%, 70% করে তারা ভ্যাকসিনেট করেছে, আমরা সেখানে 5%, 5 থেকে 70%-এ পৌঁছানো কিন্তু একটা বিরাট পথ, আমাদের এই কথাটি মনে রাখতে হবে। ভারতে আপনি খেয়াল করবেন প্রতিদিন 50 থেকে 85 লক্ষ টিকা দেওয়া হয়েছে ডোজ, যুক্তরাষ্ট্রে 30 লক্ষ ডোজের মতো টিকা দেওয়া হয়েছে প্রতিদিন। আমাদের সর্বোচ্চ সামর্থ্য আছে, যদি টিকা অফুরান স্টকও থাকে, আমাদের সামর্থ্য হচ্ছে 5 থেকে 7 লক্ষের মধ্যে, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ সামর্থ্য। সাধারণভাবে আমরা প্রয়োগ করি 2 থেকে 3 লক্ষ আমরা দিয়েছি গতবার। সো এই অবস্থায় এই দেশের মানুষকে ওই পরিমাণ টিকা দেওয়া, 16 কোটি মানুষ মাস্ক পরে না, আমরা এখন পর্যন্ত সেটা পরানো, পরীক্ষা মাত্র 45,000-40,000 ঘরে আমরা আটকে আছি গত প্রায় 6 মাস যাবত, এটাকে অন্তত 1.5-2 লক্ষে উন্নীত করার জন্য চেষ্টা করা। এবং যেটি একটি প্রধান সমস্যা, এই মাত্র যেটা বলছিলেন, মানুষের জীবিকা, মানে 3 কোটি মানুষকে, আমি খুব সোজা করে যদি বলি, 3 কোটি মানুষকে ঘরে খাবার দিতে হবে, ঘরে থাকার জন্যে মাস্ক দিতে হবে, ঘর থেকে বের হয়ে আসার জন্যে ভ্যাকসিন দিতে হবে, স্কুল কলেজ অথবা কাজে ফিরে আসার জন্যে, একদম সোজা করে বললাম কথাটা। জি, ভ্যাকসিন নিয়ে আজকে আমরা দেখছিলাম যে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের বক্তব্য দেখছিলাম যে চীন এবং রাশিয়া তারা এই যে টিকার যে ফর্মুলা সেটি হস্তান্তর করতে চাচ্ছেন না, বাংলাদেশে বোতলজাত করার ব্যাপারে তারা আলোচনা করছেন এমন একটি পরিস্থিতি, তো সেটাও যদি হয় সেটা কতটা অগ্রগতি, সেটা কি আমাদের সহজলভ্যতা এবং প্রাপ্যতা আরও সহজ করবে কি না? এটা আসলে অগ্রগতি অর্থে কয়েকদিন, আমরা যতটুকু, আমি একেবারে ডিটেইল বলতে পারবো না, এটা নির্ভর করবে কোন প্ল্যাটফর্মের ভ্যাকসিন সেটার উপরে এবং কোন স্টেজ থেকে, এটাকে বলে ওনারা সিড লেভেলে, কোন লেভেল থেকে ওনারা আনবেন, মানে সেই অনুযায়ী এটা 3 থেকে 5 দিন আমরা সেভ করতে পারবো। আর্থিক মূল্যে কতটুকু সেভ হবে সেটা ডিবেটেবল, এটা নির্ভর করবে, কারণ আপনারা জানেন যে ভ্যাকসিনের কোনো মূল্য বলে কিছু নেই, এটি এক দেশে 10 আরেক দেশে $20 বিক্রি হচ্ছে, অতএব আর্থিকভাবে আমরা নিজের দেশে উৎপাদন করলে কতটুকু সেফ হবো সেটা আমি শিওর না। দ্বিতীয়ত নিরাপত্তা, যেটাকে আমরা বলি যে আমাদের মানে ভ্যাকসিন প্রাপ্যতা নিশ্চিত করা, যে প্রশ্নটি বলছেন এটি একটি সার্বভৌমত্বের প্রতীক হয়ে রয়েছে, কিন্তু যদি সিট আমদানি করে আমাদের এখানে ফিল ফিনিশ করা হয় সেটা আমাদের আবার সেই নিরাপত্তা দিবে না, কারণ নির্ভরশীলতাটা থেকেই যাচ্ছে, সেই যে পরনির্ভরশীলতা উপাদানের কারণে থেকে যাবে, প্রযুক্তিগত নির্ভরশীলতা থেকে যাবে, আমরা কিছু সময় এবং কিছু আর্থিক মূল্য সম্ভবত কিছু আর্থিক ইয়ে সেভ করতে পারবো। তবে আমরা খুবই গুরুত্ব দিব আসলে এই ফিল্ড ফিনিশের চাইতে, যদি সত্যিকারের প্রযুক্তি স্থানান্তর হয়, বাংলাদেশকে আসলে নিজস্ব ভ্যাকসিন গবেষণা, উদ্ভাবন এবং উৎপাদন, এই 3টি সামর্থ্য অর্জন করতে হবে। ফিল্ড ফিনিশ একটি সীমিত আকারের সামর্থ্য, যেটি আপনি সবাই বুঝি আমরা, এনে বোতলজাত করা, এই সামর্থ্য আসলে তেমন বড় ধরনের কোনো সামর্থ্য দেয় না, বা একটি দেশকে কোনো সার্বভৌমত্ব বা তার পূর্ণ পরনির্ভরশীলতা থেকে মুক্তিও দেয় না অথবা প্রাপ্যতাও নিশ্চিত করে না। অতএব আমাদের ওই দিকটা মনোযোগী হওয়া দরকার। প্রায় 14,500 কোটি টাকা এবার বাজেটে বরাদ্দ আছে ভ্যাকসিনের খাতে, মাত্র আমাদের পৃথিবীতে এখন এমন প্ল্যান্ট পাওয়া যায় যেটিকে বলে ওরা হচ্ছে প্ল্যান্ট ইন এ বক্স, একেবারে রেডিমেড প্ল্যান্ট, যেভাবে যে প্রিফ্যাব্রিকেটেড এনে তৈরি করবে, 9 মাসের মধ্যে সেই প্ল্যান্টের প্রোডাকশনে চলে যাওয়া যায় এবং সেটি একটি ভ্যাকসিন থেকে অন্য ভ্যাকসিন, এবার কিন্তু পৃথিবীতে একসাথে অনেক ভ্যাকসিন এসেছে, এটা কিন্তু আমরা আগে ছিল না, এবার একসাথে 5টি প্ল্যাটফর্মের ভ্যাকসিন পৃথিবীতে সাথে একসাথে চলছে। এই প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্মে শিফট করা খুব জটিল টেকনিক্যাল সমস্যা, ওটাও কিন্তু এখানে সলভ করা আছে। আমাদের আসলে নজর দিতে হবে ফিউচারের দিকে, পাস্ট টেন্সে না,
অতীতে নজর, মানে আমাদের ইনভেস্ট করতে হবে ভবিষ্যৎমুখী প্রযুক্তিতে, অতীতমুখী প্রযুক্তিতে না। মানে যে সকল প্রযুক্তি এখন মানুষ অবসোলেট হয়ে বের হয়ে যাচ্ছে সেগুলোতে যেন আমরা আবার ইনভেস্ট না করে ফেলি, এবং মানে সাধারণভাবে ফিল ফিনিশের সাফল্যে আমরা যেন বেশি উল্লসিত না হই। ডক্টর সাইদুর রহমান, আমরা একটা বিরতিতে যাব, তার আগে একটা বিষয় একটু আপনার কাছে বলে রাখি, যেই বিষয়টি নিয়ে আমরা আলাপ করব বিরতি থেকে ফিরে এসে, সেটা হচ্ছে বাংলাদেশের টিকার সক্ষমতার কথা আপনি বলছিলেন। আমরা জানি যে বঙ্গভ্যাক্স একটা টিকার কাজ চলছে, সেইটির অগ্রগতি কতটুক সেটা নিয়ে আমরা কতটা আশাবাদী হতে পারি আমরা কথা বলবো এই বিষয়ে। আপনি বলছিলেন বাংলাদেশের টিকা উৎপাদনের বিষয়ে, বঙ্গভ্যাক্সের প্রসঙ্গে একটু জানতে চাচ্ছিলাম, সেটির নিয়ে অনেক কথা শুনেছি আমরা এবং সেটির অগ্রগতি কতটা কি জানা আছে আপনার? অগ্রগতি আমি এই ব্যাপারটা একটু সেন্সিটিভ করি, এক নম্বর হচ্ছে যে ওনাদের পক্ষ থেকে ওনাদের অগ্রগতিগুলো ওনারা জানিয়েছেন বিভিন্ন সময় মিডিয়ায়, সেটা আসলে ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে আলোচনা হচ্ছে, এটা মিডিয়া ট্রায়াল না হয় ভালো আসলে, কারণ এটা আমরা মিডিয়াতে যদি আমরা ওইটার বিজ্ঞানের বিষয়ে আসলে আলোচনা করি তাতে আসলে নীতি নির্ধারক অথবা সাধারণ মানুষ কারোরই কোনো উপকার হবে না। কিন্তু আপনি যেহেতু প্রশ্নটা করলেন, আমরা শুধুমাত্র কয়েকটা মৌলিক ব্যাপার বলবো যে বিজ্ঞানের কতগুলো ভ্যাকসিন গবেষণার মৌলিক বিষয় দিয়ে আছে, আপনারা ইতিমধ্যে মিডিয়াতে ওনারাও বলেছেন, সবাই জেনেছেন যে মেডিকেল রিসার্চ কাউন্সিল বলেছে যে এই কতগুলো বিষয়, যেমন একটি বলা হচ্ছে যে প্রাণী উচ্চতর স্কলের প্রাণী মানে ইঁদুরের পরবর্তী পর্যায়ে বলা আছে কতগুলো জিনিস যেটাকে নন হিউম্যান প্রাইমেট, সেখানে গবেষণাটি শর্ত আছে এবং সেটার ব্যাপারে আবার আসলে সেই আমি এমনি জাস্ট বোঝার জন্য বলছি যে এই গবেষণাগুলো করা যায় পৃথিবীতে হাতে গোনা 3-4টি দেশে এই ধরনের ল্যাবরেটরি আছে। আমি শুধু বোঝার জন্য বলি আরো একটা জিনিস, অক্সফোর্ডের ভ্যাকসিনটির গবেষণার এই স্টেজটি নন হিউম্যান প্রাইমেটটি আমেরিকাতে করতে হয়েছে, মানে যুক্তরাজ্যেও কিন্তু সেই সুবিধাটি নেই। সে কারণে কারণটা হচ্ছে যে মানুষের শরীরে যখন সুস্থ মানব দেহে প্রয়োগ করা হবে, এ কারণে এটা ঝুঁকি এবং কার্যকারিতা দুটোই আসলে বানর অথবা শিম্পাঞ্জিতে প্রমাণ হওয়ার পরেই এটি মানব দেহে প্রয়োগ করা যায়। এই স্তরটি আসলে অতিক্রম করার বিষয়ে আসলে প্রশ্ন হচ্ছিল এবং সেটা অতিক্রম করা একটু ব্যয়বহুল এবং আমি যেটা বললাম সীমিত আকারে কিছু ল্যাবরেটরি, এবং এইভাবে পৃথিবী জুড়ে তার ভ্যাকসিন গবেষণা একসাথে কখনো চলেনি, সে কারণে ওই ল্যাবরেটরিগুলো যেখানে অ্যানিমেল হাউসগুলো আছে স্পেশাল টাইপ অফ অ্যানিমেল হাউস, সেই ল্যাবরেটরিগুলো আসলে এই মুহূর্তে যথেষ্ট অ্যাভেলেবলও না। তো সম্ভবত এগুলো হচ্ছে বিভিন্ন কারণ মিলিয়ে এটি একটি প্রাথমিক সাফল্য মাত্র, একেবারে ইঁদুর পর্যায়ের সাফল্য, এটাকে খুবই প্রাথমিক একটা ব্যাপার। ভ্যাকসিন হয়ে ওঠার পথ আসলে অনেক লম্বা এবং আপনি জানেন যে পৃথিবীতে এখন পর্যন্ত হাতে গোনা মাত্র 5-6টি দেশকে আসলে সফল দেখা গেছে ভ্যাকসিন গবেষণায়, আর বাংলাদেশ না শুধুমাত্র, এশিয়া থেকে পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার হয়েছে সেরকম গল্প হাতে গোনা যায়, ওষুধ আবিষ্কারের গল্প হাতে গোনা যায়। অতএব আমরা সাইদুর রহমান, আমি যদি এই প্রসঙ্গটা আর একটু অন্যভাবে আপনাকে প্রশ্নটা করি বা জানতে চাই, যেমন এখন তো ভ্যাকসিন অনেক দেশই তৈরি করছে এবং তারা সাফল্য পেয়েছে, সেগুলো মানব দেহে ইতোমধ্যেই আমরা অনেকে ভ্যাকসিন নিয়েছি, তো বাংলাদেশের পক্ষে কি এখন সেগুলো পার্সি করে, যেটাই পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব বলছিলেন যে তারা ফর্মুলাটা এখনই হস্তান্তর করতে চাচ্ছে না, সেই জায়গাটাই কি আমাদের চেষ্টাটা তাহলে চালানোর দরকার? আপনার কাছে বোঝার জন্য জানতে চাচ্ছি যে তাহলে আমাদের সক্ষমতা অর্জন করতে হলে কি করতে হবে। এটা সেপ্টেম্বরের 11 তারিখে নিউ ইয়র্ক টাইমসে আমি নিজের কথাটাই বলছি, আমি বলেছিলাম যে এই প্রশ্নটি প্যাটেন্টেবিলিটি, এই আজকে যে কথাটি বলছেন আপনারা দেখবেন সেপ্টেম্বরের 11-তে নিউ ইয়র্ক টাইমসে বলেছি এই প্রশ্নটি হয়ে উঠবে পৃথিবীর মানুষের ভ্যাকসিন পাওয়ার প্রধান বাধা, এবং আলটিমেটলি এই 8 মাস পরে এসে 9 মাস পরে এসে আমরা সেটাই রিয়েলাইজ করতেছি, কারণ এটা হচ্ছে মূল যারা বাণিজ্যিক কারণে ভ্যাকসিন উৎপাদন করেন ওনারা কোনোভাবেই এই ফর্মুলা যেটাকে বলছি প্যাটেন্ট মানে ওনাদের যে মেধা সত্ত্ব সেটা ওনারা ছাড়তে চাইবেন না, এবং এটি হয়ে যাবে পৃথিবীতে অজস্র ভ্যাকসিন থাকবে, পৃথিবীতে বহু ডোজ বুস্টার ডোজ দিবে, পৃথিবীর বহু দেশে কোটি কোটি ডোজ ভ্যাকসিন নষ্ট হবে, তারা বলবে এগুলো অনুমোদিত না, আর পৃথিবীর অন্য অংশের মানুষ ভ্যাকসিন বঞ্চিত হবে। এই ডিভাইডটি তৈরি করার এটি একটি বাণিজ্যিক কারণে, যখন নাকি বিজ্ঞানের উপরে বাণিজ্যের নিয়ন্ত্রণ থাকে তখন মানুষের আসলে এই বিজ্ঞানের আবিষ্কারের প্রতি প্রাপ্যতা প্রশ্নবিদ্ধ হয়, বাধাগ্রস্ত হয়। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি কিন্তু বিশ্বব্যাপী গত 6 মাস ধরে আলোচিত হচ্ছে, বারবার বলা হয়েছে যে এটি তুলে দেওয়া হোক, এই মহামারীর কারণে ট্রিপস ওয়েভার দেওয়া যায় কিন্তু আসলে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে অন্য এন্ডে কেউকে তো দিতে পারতে হবে কাউকে পৃথিবীতে। কিন্তু খেয়াল করবেন রাশিয়া চায়না ছাড়াও কিউবার মতন দেশ, ইরানের মতন দেশ কিন্তু নিজস্ব ভ্যাকসিন উদ্ভাবন করেছে, সেখানে কিন্তু প্রযুক্তি তারা কিন্তু সাহায্য নিয়েছে, কিউবারটা নেয়নি, ইরানেরটা কিন্তু প্রযুক্তি সাহায্য নিয়েছে তারা। এমনকি আমরা মনে করি যে আসলে এই এইবারের যে এই মহামারী, এই মহামারীর সবচেয়ে ইতিবাচক দিক হবে অধিকাংশ দেশ বিজ্ঞানে গুরুত্ব অনুধাবন করবে। এতদিন সবাই আমরা মঙ্গল গ্রহে সমুদ্রের নিচে সাবমেরিনকে মনে করছিলাম বিজ্ঞানের অর্জন, এখন মনে হবে যে মানব দেহের উপর
যত বেশি সুস্থতা এবং নিরাপত্তা নিশ্চিত করা যাবে সেটাই হচ্ছে বিজ্ঞানের সত্যিকার অর্জন। এবং পৃথিবীর মানুষ বিজ্ঞান মনস্ক হবে, আশা করব বাংলাদেশের নীতি নির্ধারকরাও বিজ্ঞানে গবেষণায় আগামীতে ভবিষ্যতে বিনিয়োগ করবেন, বিজ্ঞানীদের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। ভারত যুক্তরাজ্যের রানী অথবা বরিস জনসন যখন নাকি এক মাস পিছিয়ে দেয় তাদের লিফটিং প্ল্যান ফেজ থ্রি থেকে ফোরে, সাতজন বিজ্ঞানীর সঙ্গে অনলাইন রেকর্ড মিটিং করেন, এই ব্যাপারটা তো বিজ্ঞানের মহামারী মোকাবেলা বিজ্ঞানসম্মত ভাবে করতে হবে। অতএব আমি খুবই এই ব্যাপারটা মনে করি যে মেধা সত্ত্ব একটি মৌলিক মানবাধিকার পরিপন্থী আইন আসলে। এইভাবে যে কথাটি বলছেন আমাদের সম্মানিত পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব ওনারা বলছেন, এটিকে আসলে আন্তর্জাতিক ফোরামে স্পষ্ট উচ্চারণ করা দরকার। যখন পৃথিবীতে প্রায় 400-500 কোটি লোক ভ্যাকসিন ডেপ্রাইভড হয়ে যাচ্ছে তখন তারা মেধা সত্ত্বের কথা বলছে, তারা প্রযুক্তি স্থানান্তরে বাধা দিচ্ছে, এটি একেবারে অবশ্যই আমরা আশা করব যে আসলে মানবতারই জয় হবে, সবাই ভ্যাকসিন পাবে, সবাই সুরক্ষিত থাকবে, সেই দিনটাই দেখতে চাবো আমরা। ডক্টর সাইদুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ। করোনায় বিধিনিষেধের মধ্যে সংকটে পড়া নিম্ন আয়ের মানুষের সহায়তায় 3,200 কোটি টাকার 5টি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে কথা বলতে ইস্কাটন থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমেদ, স্বাগত আপনাকে। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী আরও 3,200 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন যেটি মূলত নিম্ন আয়ের মানুষের জন্য, কিন্তু একটি বিষয় হচ্ছে যে এখানে পরিবহন শ্রমিক, নৌ শ্রমিক সহ যারা অনানুষ্ঠানিক খাতে কাজ করেন এমন লোকদের টার্গেট করা হয়েছে, কিন্তু তাদের তো আসলে সেভাবে কোনো ডেটা বেস থাকে না। এটা কি একটা বড় চ্যালেঞ্জ হতে পারে যে এই লোকগুলোকে চিহ্নিত করে ঠিক জায়গায় প্রণোদনার টাকাটা পৌঁছানো? এই সমস্যাটা আমাদের সঙ্গে আছে, সরকার একটা তালিকা করছে, তালিকাটা এখনো সম্পূর্ণ হয়নি। তবে কয়েক মাস আগে, বছর খানেক থেকে আগে থেকে শুরু করে অনেকেরই তথ্য জোগাড় করা হয়েছে, তাদের ফোন নাম্বারও নেওয়া হয়েছে এবং সেই ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে গতবার। তো এবার আমি আশা করছি যে কয়েক মাস গেছে তাতে তথ্যটা আরেকটু সম্প্রসারিত নিশ্চয়ই হয়েছে, এই কাজটা হচ্ছিল। আমরা সবসময় তাগাদা দিতে থাকি যে এই কাজটা যেন দ্রুত শেষ করা হয়, তো সেখানে আছে। কিন্তু এছাড়াও একটা একটা আছে, 100 কোটি রাখা হয়েছে, যারা এর অন্তর্ভুক্ত হবেন না তারা 333 এই ফোন নম্বরে তাদের তথ্য দিতে পারেন। সুতরাং একটা একটা আছে, কিন্তু এটা আসলে যদি এটা খুব ভালো করে কাজ করে তাহলে যারা বাদ পড়ে যাবেন তো লিস্টে আসবেন না, তারা হয়তো অন্তর্ভুক্ত হতে পারবে। অবশ্যই। আরেকটি বিষয় হচ্ছে এই যে 3,200 কোটি টাকায় এবার দেওয়া হচ্ছে, তার আগেও কয়েক দফায় এমন সহায়তা প্রণোদনা দেওয়া হয়েছিল, সেগুলোতে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, কোনো রকম ভুলভ্রান্তি বা কোনো রকম চ্যালেঞ্জ, সেগুলো কি আমাদেরকে আরেকটু মানে আরও বেশি কার্যকরভাবে এই কাজটা চালানোর ক্ষেত্রে সহায়তা করছে? মানে আগের বার যে সমস্যাগুলো হয়েছে সেগুলো যেন কাটিয়ে ওঠা যায়, এইবার কি সেই জায়গাগুলোতে কাজ করা হয়েছে কি না? হ্যাঁ, প্রথমবার যেটা ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছিল April 13, 2020 সালে যেটা প্রণোদনা ঘোষণা করেছিলেন, দরিদ্রদের জন্য ব্যাংকের মাধ্যমে দেওয়ার কথা ছিল, অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান, কুটির শিল্প এগুলি, কিন্তু সেগুলি যায়নি। যায়নি মানে ব্যাংক তো 1,00,000, 1,50,000, 2,00,000 এগুলি তো তারা ঋণ দিতে আগ্রহী না, এই সমস্ত যারা ঋণ নেয় তারা তাদের কাছে পৌঁছতেও পারে না অনেক সময়, সুতরাং ব্যাংক দিতে পারেনি। তারপরে এটা পরিবর্তন করা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল কিন্তু খুব এগোয়নি। এরপরে 3,500 কোটি এর আগে একবার দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, এবার যেরকম দেওয়া হচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, পল্লী সঞ্চয় ব্যাংক, তারপরে কর্মসংস্থান ব্যাংক ইত্যাদি, এই 6-7টা প্রতিষ্ঠানের মাধ্যমে 3,500 কোটি দেওয়া হয়েছিল, সেগুলি পৌঁছেছে। এবার তাই দেওয়া হচ্ছে যেগুলি প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হচ্ছে, ক্ষুদ্র প্রতিষ্ঠান, অতি ক্ষুদ্র এবং এবং ব্যবসা যেগুলি দেওয়া হচ্ছে সেগুলি প্রতিষ্ঠান মাত্র দেওয়া হচ্ছে, তো ফলে এগুলি পৌঁছবে আমার ধারণা। একটা এবার 3টা প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে 500 কোটি করে, সেই জায়গাটাই আসছে। এই যে 3,200 কোটি টাকার মধ্যে 1,500 কোটি টাকা দেওয়া হচ্ছে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান, কাজ সৃষ্টির জন্য, এবং সেটার জন্য পিকেএসএফ, পল্লী সহায়ক ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, এগুলোর এদের মাধ্যমে এই টাকাটা দেওয়া হচ্ছে। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে 4% সুদে দেওয়া হচ্ছে, তাই তো, এই এই 1,500 কোটি টাকা আগে যেটি দেওয়া হয়েছিল তার সঙ্গে যুক্ত হবে, এই টাকাটা পাওয়ার জন্য একজন উদ্যোক্তা বা একজন কর্মীর কি কি শর্ত পূরণ করতে হয় পিকেএসএফ থেকে যদি কেউ 4%? এটা খুবই সহজ, এটা হচ্ছে যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন জানে কোথায় কারা
কাজ করে, আমাদের সারা দেশে কাজ আছে, পল্লী সঞ্চয় ব্যাংক তারা তাদের এলাকায় তারা জানে। সুতরাং এটা মানুষের সঙ্গে এই প্রতিষ্ঠানের যোগাযোগ আছে যাদের প্রয়োজন, সুতরাং তাদেরকে ইতিমধ্যেই পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন তো করেছে, অনুরোধ করেছে কিনা আমি জানি না, আমাদের চিহ্নিত করা আছে। সুতরাং আমাদের টাকাটা আসলেই আমরা দিয়ে দিতে পারবো। যেমন আগের বার আরো 500 কোটি টাকা দেওয়া হয়েছিল আমাদেরকে, 2000 কোটি থেকে, সেটা আমরা একেবারে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে সবার আগে আমরা বাস্তবায়ন করতে পেরেছিলাম। কারণ আমরা তো সারা দেশে আমাদের কাজ আছে, আমরা জানি যে কোথায় সমস্যাটা হয়েছে, এবং আমরা শুধু জানি তা না, আমরা এবার এবার তথ্য আমরা জোগাড় করতে থাকি। না, আমি যে বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই, ধরেন প্রণোদনার টাকা আর সহজ শর্তের স্বল্প সুদের ঋণ, দুটোর মধ্যে কিছুটা পার্থক্য থাকে। 4% সুদে, 4% সুদে যেই টাকাটা দেওয়া হবে উদ্যোক্তাদের বা কর্মসংস্থানের জন্য, সেইটি নেওয়ার জন্য কি কি শর্ত, কি কি কাগজপত্র, কিভাবে আবেদন করতে হবে, এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে যে এই টাকাটা গিয়ে ঠিকভাবে কাজে লাগছে কিনা, যেই জন্য নিয়েছে সেটি মনিটরিং এর ব্যবস্থা আছে কিনা। আমাদের তো সাংঘাতিক ভাবে মনিটরিং করি, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের যত কাজ আছে না, এরকম আমি জানি না অন্য কোনো নজরদারি কোনো প্রতিষ্ঠানের আছে কিনা, আমাদের কি কাজ হচ্ছে, সে কাজগুলি যখন করার কথা তখন করছে কিনা, সেটা আমাদের মনিটরিং থাকে। আমাদের সারা দেশের লোকজন আছে, আমরা করি, এবং এখানে কোনো শর্ত নাই, শর্ত সরকারের যে নিয়ম দিয়েছে সেই নিয়ম, সরকার কিছুটা বর্তুকি দেবে বোধ হয়, সেই বর্তুকিটা মানে ওরা দিতে হবে, ওদের দিতে হবে না, সেটা যে প্রতিষ্ঠান দেয় তাকে কিছু সামান্য কিছু বর্তুকি বোধহয় দেবে, এটা আমরা পৌঁছে দেবো, আমরা নজরদারি রাখি, এবং তার কাজ হচ্ছে কিনা সেটা আমরা সবসময়ই সবসময়ই তথ্য জোগাড় করে সেটাকে বিশ্লেষণ করে দেখি। এটা আমাদের একেবারে প্রাতিষ্ঠানিকভাবে এটা চলছে, বাকিগুলোর সম্বন্ধে আমি বলতে পারবো না, আমি আশা করছি তারাও করে। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে আমরা প্রায় 1.5 বছর ধরে একটা মহামারীর মধ্যে আছে এবং মানুষের জীবন জীবিকা দৈনন্দিন কাজকর্ম সব কিছু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনীতি তো বটেই, মানুষের দৈনন্দিন জীবনও নানাভাবে হুমকির মুখে, এই অবস্থায় ধরেন এই যে নানা রকম প্রণোদনা দেয়া হচ্ছে, তার পাশাপাশি অর্থনীতিকে সচল রাখতে বা এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আর কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন? একটা তো এখন যেটা পদক্ষেপ নেওয়ার কথা সবাই বলছেন যে খুলে দেওয়া সব, কিন্তু ওইদিকে তো আবার সংক্রমণ বাড়ছে, বেড়েই চলছে, সুতরাং এই অবস্থায় কোনটা ঠিক কোনটা বেঠিক, জীবন আগে না জীবিকা আগে, সেটা তো ঠিক মানে বিবেচনার ব্যাপার আর কি, কে করবে। তবে দরিদ্র পিছিয়ে পড়া যারা স্বল্প আয়ের মানুষ তারা বেশি বন্দী হয়ে যাচ্ছেন, মানে তারাই বেশিরভাগ এই যে বিধিনিষেধ তাদের উপরই বেশি বর্তায়, ধনী যারা তাদের কিন্তু ইয়ে চলছে, বড় বড় ফ্যাক্টরিগুলো কিন্তু কাজ চলছে, কিন্তু এদেরটা চলছে না। সুতরাং এখানে আমার মনে হয় বিবেচনার একটা বিষয় আছে, তাদেরগুলো কিভাবে চলমান থাকতে পারে, তাদের কাজগুলো চলমান থাকতে পারে এবং তাদের জীবিকা যাতে নিশ্চিত হতে পারে, সেই লক্ষ্যে এই 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 যে এখন যে অর্থটা দেওয়া হচ্ছে জীবিকার জন্য দেওয়া হচ্ছে, যারা দিন মজুর এবং অন্যান্য শ্রমিক তাদেরকে, আর যারা যারা উদ্যোক্তা তাদেরকে তাদের উদ্যোগগুলো যেন আর আবার আবার চালু করতে পারে বা আরো একটু শক্তিশালী করতে পারে, যাতে তাদের ওখানে যারা কাজ করেন তারাও তারাও রুজি করতে পারেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এই সংখ্যা কিন্তু অনেক বেশি, আরো মানে এই যে টাকা এই টাকা যতটা পৌঁছানো যাবে তার চেয়ে সংখ্যা অনেক বেশি হবে, আমি আশা করছি সেটা বিবেচনায় রেখে আগামীতে এই অর্থায়নটা আরো বাড়ানো। অবশ্যই আমরাও আশা করব যে এই পরিস্থিতি থেকে শিগগিরই পরিত্রাণ মিলবে। কাজী খলিকুজ্জামান আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে দেশের বেশিরভাগ জায়গাতে এখনও বসেনি কোরবানির পশুর হাট, তবে গ্রামাঞ্চলের কিছু হাট চালু থাকলেও নেই ক্রেতা। এ নিয়ে কথা বলতে বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর রফিকুল ইসলাম তালুকদার। ডক্টর রফিকুল ইসলাম তালুকদার, আপনাকে স্বাগত। আমরা দেখছিলাম যে কোরবানির পশু নিয়ে অনেক জেলাতেই খামারিরা, অনেক জায়গাতেই খামারিরা শঙ্কায় যে তাদের পশুটি বিক্রি হবে কিনা, ন্যায্য দাম পাবেন কিনা। এই পরিস্থিতি কেন হয়েছে, কারণ লকডাউন তো উঠে যাচ্ছে আগামীকাল মধ্যরাতের পর থেকে, ঈদের সময়টাতে থাকবে না, পশুর হাটও বসবে, তারপরেও কেন এই শঙ্কা? আসলে মানুষের মধ্যে করোনার কারণে এই শঙ্কাটা কিছুটা কাজ করতেই পারে, তবে আমরা মনে করি যে এই শঙ্কাটার তেমন কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ একটা বিষয় হলো যে সরকার এদিক থেকে
চিন্তা ভাবনা করে কিন্তু লকডাউনটা উঠিয়ে নিয়েছেন। এবং আমরা এই যে সামনে দেখব যে গবাদি পশুর যে মার্কেট, সেই মার্কেটটি জমে উঠবে। অন্যদিকে এবছর আমরা যেটা করেছি, আমরা কিন্তু অনলাইনে গবাদি পশু বিক্রিটাকে বেশি গুরুত্ব দিয়েছি। সেই ক্ষেত্রে আমরা আমাদের খামারিদেরকে আমাদের অনলাইনের সাথে যুক্ত করেছি। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বড় খামারিরা নিজেরাই কিন্তু তারা নিজেরা আইডি খুলে অনলাইনে পশু বিক্রি করে যাচ্ছেন। এই ক্ষেত্রে একটা ভালো বিষয় আমি বলতে পারি যে আমরা বড় খামারিদেরকে এই ছোট খামারিদের সাথে যুক্ত করতে সমর্থ হয়েছি। বড় খামারিরা এখন ছোট খামারিদের কাছ থেকে গরু সংগ্রহ করে সেগুলো বিক্রি করছেন অনলাইনে। এটি একটা আশাব্যঞ্জক বিষয়। আর যেহেতু ধর্মীয় একটি সেন্টিমেন্ট আমাদের দেশের মানুষের মধ্যে কাজ করে, অবশ্যই আমাদের দেশের মানুষ গবাদি পশু কিনবেন এবং কুরবানি করবেন, এক্ষেত্রে শঙ্কার কোনো কারণ না। অনলাইনের কথা আপনি বলছিলেন, আমরা দেখেছি যে অনলাইন হাট উদ্বোধন হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু আসলে কুরবানির পশুটা একটা ট্র্যাডিশনাল ব্যাপার, মানুষ গিয়ে কিনতে স্বচ্ছন্দ্য বোধ করে, এটি একটি দিক। আরেকটি হচ্ছে গিয়ে যে ছোট খামারিরা অনলাইনের বিষয়টি আসলে অতটা বুঝে উঠতে পারে না। অনলাইনটা অবশ্যই সেদিকেই যেতে হবে, কিন্তু সেটি সময় লাগবে। এই মুহূর্তে যত গবাদি পশু বিক্রি হয় সেটা যদি শতকরা হিসাবও ধরা হয়, অনলাইনটা আসলে আসে না। সুতরাং অনলাইনটা হতে পারে, কিন্তু সেটা আসলে এখন মূল বিকল্প না। যেটি আমি বলছিলাম যে এই যে ছোট খামারিরা তারা ক্রেতা পাচ্ছে না অনেক এলাকাতে, সেইটি কেন হচ্ছে, এখন কি পাইকাররা যাচ্ছে? আমি আপনার কাছে জানতে চাই যে যখন লকডাউন উঠিয়ে দেওয়ার ঘোষণা হলো তখন পরিস্থিতি কিছুটা পাল্টেছে কি না, আর অন্যান্য বছর অনেক আগে থেকেই ঢাকাসহ বড় শহরগুলোতে গবাদি পশু পরিবহন শুরু হয়, এইবার যেহেতু লকডাউন ছিল শুরু দেরিতে শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে সরবরাহের কোনো ঘাটতির আশঙ্কা থাকে কিনা বড় শহরগুলোতে ঢাকার মতো? হ্যাঁ, আমি আপনাকে এতটুকু নিশ্চিত করতে পারি সরবরাহের কোনো ঘাটতি ঘটবে না। লকডাউন থাকা অবস্থাতেও কিন্তু আমাদের পাইকাররা ঠিকই খামারদের সাথে যোগাযোগ করেছেন, তারা গবাদি পশু কিন্তু কিনে রেখেছেন, এখন পরিবহন করার পালা। যেহেতু সরকার লকডাউন উঠিয়ে নিয়েছে, আমরা এই খামার এই গবাদি পশুগুলো অবশ্যই বিভিন্ন মার্কেটে উঠবে এবং যথারীতি বিক্রি হবে, এই ক্ষেত্রে কোনো শঙ্কার কারণ আছে বলে অন্তত আমি মনে করি না। আমি বগুড়ার হিসাবে যদি জানতে চাই, সেইখানে এইবার চাহিদা এবং উৎপাদন গবাদি পশুর কোরবানির পশুর কেমন, মানে যেরকম চাহিদা উৎপাদন কি যথেষ্ট পরিমাণে আছে, নাকি করোনার কারণে কোনো এটার প্রভাব পড়েছে? আমি আপনাকে বলে রাখি, বগুড়া জেলায় আমাদের কুরবানি পশুর চাহিদা রয়েছে 3,26,000, আর এখানে উৎপাদন রয়েছে 3,73,000 গবাদি পশু। সুতরাং এখানে প্রায় 50,000 গবাদি পশু এই জেলা থেকে দেশের অন্যান্য জেলায় যাবে। তার মানে আসলে সরবরাহ এবং উৎপাদনের মধ্যে কোনো ঘাটতি নেই। গতবার যেটি সমস্যা হয়েছিল ঢাকা শহরের কথা যদি বলি, যে ঈদের আগের দিন যানজটের কারণে অনেক পশু আটকা পড়েছিল, এইবার সেরকম কোনো আশঙ্কা থাকবে কিনা, আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা যেন নির্বিঘ্নে আসতে পারে পশুগুলো? জি, আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে মিটিং করেছি। আমরা এক্ষেত্রে আমাদের পুলিশ সুপার মহোদয় আমাদেরকে এভাবে আশ্বস্ত করেছেন যে শুধু বগুড়ার যাত্রী পথে নয়, দেশের কোনো জায়গাতেই এই গবাদি পশু পরিবহনে কোনো রকম সমস্যা হবে না। সেটি বগুড়ার জেলা পুলিশ সুপার মহোদয় বলেছেন, তিনি সকল জায়গায় যোগাযোগ করবেন। আর আপনারা খেয়াল করেছেন যে সরকারেরও এক্ষেত্রে একটি কঠোর নির্দেশনা রয়েছে। ডক্টর রফিকুল ইসলাম তালুকদার, আমরা আশা করব নির্বিঘ্নে পশুগুলো এসে ঢাকায় পৌঁছাবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আর এই ছিল আজকের এডিটর্স পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।